নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আজ হচ্ছে বিজয়া দশমী, সবাইকে বিজয়া দশমী অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। দুর্গাপূজা 2022-এর প্যান্ডেল হপিং এর আজকের একটি অন্যতম এপিসোড আপনাদের সামনে তুলে ধরছি, তাহলে ভিডিওটা দেখতে থাকুন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে নিন। দুর্গাপূজা 2022-এর প্যান্ডেল হপিংয়ে আজকে আপনাদের দেখাবো হালতু নন্দীবাগান সার্বজনীন দুর্গাপূজা 2022-এর পূজা মণ্ডপটি। এই পূজা মণ্ডপটি অন্যান্য বড় মণ্ডপের তুলনায় পরিচিতি না পেলেও বিভিন্ন মণ্ডপের মণ্ডসজ্জার তুলনায় এটি কিন্তু কম নয়। সুতরাং পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন সব কিছু জানার জন্য, পুরো মণ্ডপটি আপনাদের সামনে তুলে ধরব। হালতু নন্দীবাগান সার্বজনীন দুর্গাপূজা 2022-এর এটি 30তম বর্ষ। এদের থিম উৎসব। আস্তে আস্তে প্রবেশ করছি মণ্ডপের ভিতরের দিকে। ঢুকেই দেখা যাবে সামনে কিছু সারি সারি কাঠের পুতুল দিয়ে সুন্দরভাবে প্যান্ডেলটিকে সাজানো হয়েছে। মণ্ডপের সামনের দিকে রয়েছে একটি শিবলিঙ্গ, যার মাথা থেকে অনবরত 24 ঘন্টা জল পড়ে চলেছে। আবারও বলি, 30তম বর্ষে এবছর এদের থিম বা ধারণা উৎসব। এই পুতুলগুলি সম্ভবত পুরোপুরি কাঠের এবং তার উপরে বিভিন্ন জিনিস দিয়ে ডিজাইন করা হয়েছে। প্রায় 3-4 মাসের অক্লান্ত পরিশ্রমের ফল আজ আপনাদের সামনে তুলে ধরছি। মূল মণ্ডপ বা যেখানে দুর্গা প্রতিমা রয়েছে সেখানে কিন্তু শুকনো গাছের ডাল দিয়ে বেশিরভাগ জায়গায় বিভিন্ন রকম ডিজাইন করা হয়েছে, এবং ওপরে সিলিংটিও পুরোপুরি শুকনো গাছের ডাল ব্যবহার করা হয়েছে। এই মণ্ডপটি 4 দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে। এটি হচ্ছে এক চালা বিশিষ্ট এই মণ্ডপের দুর্গা প্রতিমা। যাদবপুর বা বালিগঞ্জ রেলওয়ে স্টেশন থেকেও বাস বা অটো ধরে আপনারা নন্দীবাগান স্টপেজে নামলেই এই পূজা মণ্ডপটি দেখতে পাবেন। মণ্ডপটিতে রং বেরঙের কাপড় দিয়ে সুন্দর ডিজাইন করে অর্ধচন্দ্রাকৃতির একটি বলয় তৈরি করা হয়েছে। মণ্ডপের পাশে মেলাও বসেছে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর এরকম ধরনের আরো ভালো ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকতে হবে। যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তারা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকুন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর খুব খুব এনজয় করুন এই ফেস্টিভ সিজনটাকে। সবাই খুব ভালো করে এনজয় করতে থাকুন, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন। ধন্যবাদ।